স্ত্রী আমার আপুর কাছে, আমার আপু এখন রোগে হয়ে থাকি। আমার রোল আমি ভর্তি হইনি, আপু ভর্তি করাই দিব। ওরা বহিরাগত এখানে কার কার কি পরিচয় এর এখানে দাঁড়ায় আছে, এর কাজ কি? ওরা আমার সঙ্গে না। এর লগই আইসি, মানে হেরা আপু ভাই আইজি আমি একটু ঘুরতে আসছিলাম। প্রতি ক্ষুণ্ণ হবে, আমাদের বাপ প্রতি ক্ষুণ্ণ হবে। আমরা আশা করি আপনারা যে মিডিয়া ভিত্তি আছেন, ওনারা যদি কোনো কিছু করে ওনাদেরকে পুরো পুলিশের হাতে তুলে দেবে। কি আমার আপুর কাছে, আমার আপু এখন রোগে হয়ে থাকি। আমার রোল আমি ভর্তি হইনি, আপু ভর্তি করাই দিব, বুঝছেন? আমি এখন মানে আমি পরীক্ষা দিছি ওই সময়, তখন আমি ভর্তি হইনি। আমার আপু আমার হতে পারি না, আমি আপুর সাথে দেখা করতে আসছি। আমার বড় আপু সিনিয়র স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্ট, আমি পড়ি পড়ালেখা করি। আমি এখন আমি আমি এখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বলে নিত আপনাকে, আমি আমি স্টুডেন্ট বলছি আপনাকে। ওই যে এখানে আমার এখানে ওরা আমার এখানে আমার বড় আপু থাকে, আমি বড় আপুর সাথে দেখা করি। ওরা আমার সঙ্গে নেই, এর লগেই আইসি, মানে হেরা আপু ভাই আসছি সঙ্গে, মানে ও আমার লগের স্টুডেন্ট নাকি সঙ্গে আসছে, এটা তুমি সঙ্গে না ভাই। আপনি যেটা বলতে আপনি তো বললেন যে ও আপনার সঙ্গে না, আপনার সঙ্গে আসে নাই, আবার ও বললেন ও আপনার সঙ্গে আসছে, এটা এটা মানে আমরা আইসি এক লগেই, মানে আপনি আপনাদের কথাটা বুঝাই, মানে আমি আসছি জায়গায় আবুর সাথে সকালে দেখা করতে, আমরা তিনজনই আসছি, মানে ওরা আসছে এখন। আপনি কি করেন ভাই? আমি কাজ করি, আমি নিজেও কাজ করি, নিজেও কাজ করি এই চাঁদপুর। চাঁদপুরে আই জানি একটু ঘুরতে আসছিলাম। না না ইন্টারে মার্কস পেয়েছি 4.92, 4.12 জি। ইন্টার ইন্টারের সাবজেক্ট আর কি, আমি ও মানে আমার বিভাগ আমি কমার্স থেকে পাস করছি। কমার্স থেকে কী কী সাবজেক্ট ছিল বলেন তো? কী কী সাবজেক্ট ছিল? অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ছিল, ফিনান্স ছিল। ঠিক না, আপনারা তো এখানকার স্টাফ, আপনাদের কি দায়িত্ব পড়ে না ভাই যে এর আইডেন্টিফাই করা? এই বহিরাগত কয়জন আছে এখানে আপনি আমাকে একটু বলেন তো। এরকম গন্ডগোলের সময় এরকম বহিরাগতরা এখানে কেন? হ্যাঁ আপনি এটা আপনারা এখানে আসতে আপনাদের দায়িত্ব, আপনারা ইনফর্ম করেন যে এখানে বহিরাগতরা কেন আসলো। আপনারা যারা এখানকার স্টাফ আপনাদের কিন্তু ফার্স্ট দায়িত্ব এখানে নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বাহিনীর সদস্যরা আছে, ওরা বহিরাগত এখানে কার কার কি পরিচয় এর এখানে দাঁড়ায় আছে, এদের কাজ কি? যেখানে এখানে এখন স্টুডেন্ট হল ছেড়ে চলে যাচ্ছে এই সময় ওদের কাজটা এখানে কি আমার আপনি বলেন? আপনারা এখানকার স্টাফ আপনারা থাকতে পারেন, এখানে এখন একটা অকারেন্স ঘটলে এটা দায় কে নিবে আপনি আমারা বলেন? এরা তো সম্ভবত বাহির থেকে আসছে, সেহেতু কিছু কিছু এলাকা বন্ধ করা হয়েছে আর কিছু কিছু এলাকা বন্ধ করা হয় নাই, যেহেতু বাইরের লোকজন ঢোকে। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে যেসব লোকজন আছে যারা চাকরি বাদা করে তাদের ছেলে মেয়ে আছে, আমি মনে করি যেহেতু বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব খারাপ, আমরা মনে করি যে যার অবস্থান থেকে তারকে তার মতো থাকা উচিত। আর বাইরের লোক কোনোভাবেই আসা ঠিক না, সেটা করে ওরা অরাজকতা তৈরি করলে আমাদের বিশ্ববিদ্যালয় ভাবপূর্তি ক্ষুণ্ণ হবে, আমাদের ভাবপূর্তি ক্ষুণ্ণ হবে। আমরা
আমরা আশা করি আপনাদের যে মিডিয়া মিত্র আছেন ওনারা যদি কোনো কিছু করে ওনাদেরকে পুরো পুলিশের হাতে তুলে দেবে। দেখছিলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক টিএসসির খুব কাছে আছি, আমার সামনে রয়েছে শহীদ মিনার। এই শহীদ মিনারের ঠিক মাঝখানে টিএসসি এবং শহীদ মিনার মাঝখানে যে শিবাড়ি মোড়, এখানে আমি আছি এবং আমি আপনাদেরকে এখনও দেখাচ্ছি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব 13টি ছেলেদের হল রয়েছে, 5টি মেয়েদের হল রয়েছে। সেখানে গতকাল রাতেও কিন্তু নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই সময় আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে যেখানে শিক্ষার্থীরা আসলে বের হয়ে যাচ্ছে, ঠিক ওই সময় এখানে আমরা দেখানোর চেষ্টা করছি ক্যামেরায়, আপনি দেখুন কী পরিমাণ বহিরাগত। এবং আপনাদেরকে একটু আগে আমরা দেখিয়েছি যে একজন জিজ্ঞেস করলাম যে আপনি কে, উনি বললো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কী করছেন, সে বললো যে আমি আসলে এখানে ক্লাস করতে এসেছি। পরেজন বললেন এখানে ক্লাস তো বন্ধ, তাহলে বলছে যে আমি আমার আপুর সঙ্গে ভর্তি হব। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কী পাস করেছো, ইন্টার পাস করেছো, বলছে করেছি। আমি যখন জিজ্ঞেস করলাম তোমার সাবজেক্ট কী, বলে ইন্টারের কোনো সাবজেক্ট নাই। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে ইন্টারের সাবজেক্ট কী আছে, বলে আমি কমার্স, তোমার সাবজেক্টে কী কী ছিল, বললো ফিনান্স। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয়েছে প্রথমে দাবি করেছে, পরে বলছে যে সে আসলে এখন ভর্তি হবে। এবং যে জানে না যে ইন্টার ফিনান্স আছে কি নাই, এমন ছাত্ররা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির নাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবস্থান করছেন। কী উদ্দেশ্যে ক্যাম্প অবস্থান করছেন সে বিষয়ে আসলে আমরা এখানে যে কিছু স্টাফ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যে বিষয়টি আসলে জানাচ্ছিলেন যে আসলে এটি একটি সন্দেহজনক বিষয় যে বহিরাগতরা কেন ক্যাম্পাসে এখন অবস্থান করছেন। এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ গুরুতর পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।